দাদা বাড়ি থেকে আর বাবার কাছে ফেরা হলো না 3 বছরের শিশু ইয়াসিনের। তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় করুণ মৃত্যু হয়েছে মা নাদিরা ও ছেলে ইয়াসিনের। ধোঁয়ার কারণে ট্রেনের বগি থেকে বেরিয়ে আসতে না পারায় সন্তানকে বুকে জড়িয়েই করুণ মৃত্যু হয় মা নাদিরার। গেল 3 ডিসেম্বর মা ও ভাইয়ের সঙ্গে দাদাবাড়ি বেড়াতে গিয়েছিল ছোট্ট শিশু ইয়াসিন। বেড়ানো শেষে সোমবার রাতে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তারা। শেষ পর্যন্ত বাবার কাছে আর ফেরা হলো না ইয়াসিনের। মামার সঙ্গে বড় ভাই ফাহিম বেঁচে ফিরলেও শেষ রক্ষা হয়নি ইয়াসিন ও তার মা নাদিরা আক্তারের। দুর্বৃত্তদের দেয়া আগুন 3টি বগিতে ছড়িয়ে পড়লে বাকি সবাই বেরিয়ে আসতে পারলেও আসতে পারেননি তারা দুইজন সহ মোট 4 জন। যে বগিতে সে ছিল ওই বগিতেই আগুন লাগছে, তার সাথে আর এক ছেলে ছিল আর মামির ভাই ছিল, ওরা দুইজন আবার বেরোয়ে গেছে কিন্তু ওরা আর বেরোতে পারেনি। ধোঁয়ার কারণে বেরিয়ে আসতে না পারায় পরম আদরের সন্তানকে বুকে জড়িয়েই করুণ মৃত্যু হয় মা নাদিরা আক্তারের। একই সঙ্গে স্ত্রী ও এক সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মিজানুর রহমান। 12:15 ট্রেন ছাড়ছে, তো এয়ারপোর্ট বন্ধ, সবকিছু ঠিকই ছিল, তারপরে এয়ারপোর্টের পর থেকে বিমানবন্দর স্টেশনের পর থেকে হচ্ছে আগুনটা মানে লাগছে। কারো কাছে বিচার প্রত্যাশা করেন না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।